আইসিসি বিশ্বকাপ ট্রফি আগেও এসেছে বাংলাদেশে, সবশেষ 2018 সালে। ক্রিকেটের মর্যাদাপূর্ণ ট্রফি ঘিরে সেবারও ছিল উচ্ছ্বাস, ভালো লাগা। তবে এবারের উন্মাদনা ছাড়িয়ে গেল অতীতের রেকর্ড। ক্রিকেটের পরম আকাঙ্ক্ষিত ট্রফির বাংলাদেশ ভ্রমণ এবার পেয়েছে ভিন্ন মাত্রা। বৈরী আবহাওয়ার চোখ রাঙানি ছিল, কিন্তু সব চ্যালেঞ্জ ডিঙিয়ে বাঙালির গর্ব পদ্মা সেতুতে হয় আনুষ্ঠানিক ফটো সেশন। সামাজিক মাধ্যমের সৌজন্যে মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে বিশ্বের সব প্রান্তে। একটা বড় চ্যালেঞ্জ ছিল, একটা টাইমে আমরা ভাবছিলাম যে এটা আসলেই আমরা পারবো কিনা ছবি তুলতে, বাট এন্ড অফ দ্য ডে আমার মনে হয় যে যেটা হয়েছে এবং সেখানে যে পরিমাণ উৎসাহ দেখেছে মানুষের, সেটা আমার কাছে মনে হয় যে এটা একটা অনেক বড় পাওয়া আমাদের ক্রিকেটের জন্য। আর পদ্মা সেতুর কথা যেটা বলতে হয় যে অবশ্যই একটা আইকনিক একটা লোকেশন তো বটেই, কিন্তু এটা আবার বাংলাদেশের কিন্তু এটা স্বনির্ভরতা এবং বাংলাদেশের যে শক্তি সেটা কিন্তু একটা অনেক বড় উৎকৃষ্ট একটা প্রমাণ কিন্তু এই পদ্মা সেতু। আকবর শরীফুলরা প্রথমবারের মতো লাল সবুজের ক্রিকেটে বিশ্বসেরার খেতাব যুক্ত করে, নিশ্চিতভাবেই যার চর্চা হবে প্রজন্ম থেকে প্রজন্মে। এবার শুধু ট্রফি এসেছে, এখান থেকে অনুপ্রেরণা পাচ্ছে ছোটরা, দেখছে ভালো কিছু করার স্বপ্ন। এই ধরনের ইভেন্ট ট্রফি দেশে বিভিন্ন দেশে ট্রাভেল করার অর্থ হচ্ছে কি, সেই দেশের পুরো সমাজকে বা পুরো ক্রিকেটিং জেনারেশনকে মোটিভেট করা। এটা সমগ্র জাতিকে এবং যারা ক্রিকেটকে ভালোবাসে তাদের সবাইকে ইন্সপায়ার করবে এবং আমাদের স্বপ্নটাকে দেখতে শেখাবে, স্বপ্নটাকে বড় করতে শেখাবে। ট্রফি চলে যাবে, রেখে যাবে হাজারো স্মৃতি, হয়তো এখান থেকেই অনেকে শুরু করবে নতুন কিছু অর্জনের স্বপ্ন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।